আল্লাহ নবীর কাছে আসছে আবুল আহাব, উতবার সাহিবা, তিনজন মিলে চিনেন তুই নাদেরকে? চিনেন না? মুহাম্মদ এদিকে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখো কাবা ঘরে লাত, আরে দেখছি তো অনেক, কি জন্য বলে লাত দেখতে কেমন? দেখো হাত কেমন, পা কেমন, মুখটা কেমন, কালার কেমন, পাথরের বানানো, কিসের বানানো দেখছো তো? হ্যাঁ। লাতের কাছে কেন যাই আমরা জানো নাকি? বলে লাতের কাছে আমরা যাই যখন আমাদের কেউ ব্যবসা করার জন্য রিহলাতা সিটাই ওয়া সয়ীফ, হয়তো বা যাবে সিরিয়ায় অথবা ইয়ামেনে, তখন ব্যবসায় যেন বরকত হয়, ওই জন্য লাতের কাছে দোয়া নিয়ে যায়। লাতের কাজও জানো, দেখতেও জানো, মানাতকে দেখতো নাকি? হ্যাঁ। কেন বলে আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাহলে মানাতের কাছে যায়, যাওয়ার পরে তার কাছ থেকে সে সহযোগিতা চায়, তার কাছে শুশ্রূষার জন্য দেখতে কেমন দেখা। উজ্জার কাছে কেন যায়, হবলের কাছে কেন যায় জানো নাকি? কোন কন্যা সন্তান বারবার হয়, যদি একটা সন্তান চায়, সন্তান হয় না, তার কাছে যায় দেখতে কেমন। এই যে সংক্ষেপে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন এগুলা বলার কারণ কি? তারা বলল আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবল, আমাদের মানাত, সবগুলা কার কি কাজ, দেখতে কেমন, সব তো জানি। তুমি যে খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ কে, দেখতে কেমন, কেমন কি তোমার আল্লাহর পরিচয় এটা একটু জানাও। প্রিয় মুসলমান, ভার কথা আছে এর মধ্যে ভালো করে বুঝেন। মাথা না খুলে খালি যদি মনে করি সুর শুনবো আর ওয়াজ শুনবো হবে না, ভালো করে খেয়াল করেন, কথাটা একটু দামি, কথা একটু ওয়েটি, কিন্তু সহজ করে বলছি। ওরা বিভিন্ন কিছুর পরিচয় দেখায়, আল্লাহর পরিচয় জানতে চাইলো দুনিয়ার মানুষ। আমরা যারা মানুষ, মানুষ হিসেবে আমাদের ফিতরাত কি? আমাদের ফিতরাত হচ্ছে আপনার পরিচয় যদি কেউ জানতে চায় বা কোনো পরিচয় যদি আপনি দিতে যান, তাহলে আপনার সবচেয়ে পাওয়ার ফুল, সবচেয়ে বড় সম্মানিত যে পরিচয়, ওই পরিচয়টাই আপনি ব্যবহার করবেন। পাঁচবার চেয়ারম্যানে ফেল করছে, একবার পাঁচ ভোটে জিতছে, সবাই বলে আপনি কে? বলে আমি অমুক ইউনিয়নের চেয়ারম্যান। এর আগ পর্যন্ত কোনোদিন বলে নাই আমি ফেল পড়া চেয়ারম্যান। বলছে যেই চেয়ারম্যান জিতে এবার চেয়ারম্যান হয়েছে, ও কারো স্বামী, কারো বাপ, কারো দাদা, কারো চাচা, অন্য কোনো ব্যবসা আছে, কিন্তু কোনোটা বলে না, পরিচয় দেয় চেয়ারম্যানের, ঠিক কি না? আমার চাকরি আছে, আমি তিনটা কন্যা সন্তানের বাপ, আমি কারো স্বামী, আমি বা কারো ভাই, আমার আর অনেক পরিচয় আছে, টুকটাক বিজনেসও করি, কিন্তু এত কোনো পরিচয় নাই। আব্দুল্লাহ সাহেবুল্লাহকে খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, মানে আমি চিন্তা করছি এই পরিচয়টাই আমার সম্মানিত, ওই পরিচয়টাই মানুষ ব্যবহার করে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, কাফের মুশরিকরা কি জিজ্ঞাসা করলো? কাফের মুশরিকরা বলল আল্লাহকে, আল্লাহর পরিচয় আছে আজিজ, আল্লাহর পরিচয় আছে কাহার, আল্লাহর পরিচয় আছে ওয়াহাব, আল্লাহর পরিচয় আছে কাদির, আল্লাহর পরিচয় আছে জুলজালাল ওয়াল ইকরাম। আল্লাহ কোনো পরিচয় না দিয়া আল্লাহর নবীকে বললেন যে আপনি পরিচয় দেন, কি পরিচয় দিবেন? আর রহমান ও আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনি আপনার রবের পরিচয় দেন, আমার রব তো সে যে হচ্ছে রহমান। এই জন্য রহমান হচ্ছে আল্লাহর জাতের আরেকটা নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পরিচয়টা কি দিয়ে দিবেন, আমি কি দুইটা অনুগ্রহ তাদের প্রতি করেছি? আল্লাহ বলছেন তাদেরকে বলে দেন আর রহমান ও আল্লামাল কুরআন। এক নম্বরে আমি রাব্বুল আলামিন তাদেরকে কোরআন দিয়েছি, দুই নম্বরে খলাকাল ইনসান আল্লামাউল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করার পরে তাকে জবান দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, মানুষের প্রতি যত অনুগ্রহ আল্লাহর এটাই হচ্ছে সর্বোচ্চ তোমাদের একটি। সুবহানাল্লাহ, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, কেন বললেন, যারা মানতেক পড়েন তারা জানেন, মানতেকের একটা কায়দা হচ্ছে দুনিয়ার সব হাইওয়ান এরপরে দুই ভাগে বিভক্ত, একটা হাইওয়ানের নাতেক আর একটা গাইরের নাতেক, যারা কথা বলতে পারে আর যারা কথা বলতে পারে না, এইভাবে দুই ধরনের মানুষকে, দুই ধরনের সৃষ্টিকে পৃথক করা হয়েছে। আল্লাহ যারা কথা বলতে পারে, এই নিয়ামতের কারণে দুনিয়ার সব সৃষ্টির উপরে মানুষকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ ভালো করে
খেয়াল করো, উপর দিকে তাকায় দেখো সামিয়ানাটা কাপড় দিয়ে বানানো, হেলান দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়ানো আছে। মনে করছেন এর ভিতরে কিছু নাই, আর এর ভিতরে বাঁশ আছে, মাটিতে বসে আছেন, এর উপরে আপনি প্লাস্টিক আছে। আপনি আপনার গায়ের মধ্যে তাকান, মোবাইলটা হাতে নিয়ে দেখেন এর মধ্যে কত ধরনের ইনগ্রিডিয়েন্টস যেটা বানানো হয়েছে। আপনার সামনে রড আছে, লোহা আছে, আপনার সামনে কার্পেট আছে, ম্যাট আছে, আপনার সামনে ঘাস আছে, পাখি আছে, আকাশ আছে, বাতাস আছে, চেয়ার আছে, টেবিল আছে, রেহেল আছে, স্ল্যাব আছে, টাকা আছে, দুনিয়ায় কাগজ আছে, টিস্যু আছে, যা আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছেন তুই বুঝিস না, কিন্তু আমি আল্লাহ বললাম আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। সুবহানাল্লাহ বলেন, সব আল্লাহ তাসবিহ করে কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করলাম, করার পরে তাকে জবান দিলাম, ওই মানুষ যখন তাসবিহ করে ফেরেশতা বুঝে, তার ভাই বুঝে, আল্লাহ তো বুঝেই বুঝে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যে তাসবিহ গুলার কথা বলতে বলেছেন একমাত্র মানুষ কামা হাক্কাহু, আল্লাহর বলে দেওয়া তাসবিহ গুলা জবান দিয়ে আদায় করতে পারে। এই জন্য আমি আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছি, মানুষের জবানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেরা। সুবহানাল্লাহ। মানুষ কথা বলে কেমন করে আপনার কি ধারণা? 6-7-8 মাস বয়স হওয়ার পরে মাম মাম পানিকে বলে মাম মাম, এরপরে বাব্বা বাব্বা মা মা বলতে বলতে আস্তে আস্তে কথা বলা শিখে যায়। এ আবার কোনো ব্যাপার হলো নাকি? তাই তো নাকি? একটু ভালো করে খেয়াল করেন, বাচ্চাদের কথা বাদ দিলাম, আপনি আমি বুড়া, আমরা কথা কেমন করে বলি 40 সেকেন্ড বুঝেন। মানুষ যখন কথা বলতে চায় লাংসের থেকে অক্সিজেন গলায় যায়, গলায় যাওয়ার পরে গলার মধ্যে 2টা লরিংস আছে, এই লরিংস 2টা টেস্ট করে, এই টেস্টটা কি করে যে কতটুকু সে ভাইব্রেট করতে পারে। বিজ্ঞানীরা বলছেন যখন অক্সিজেন যাওয়ার পরে টেস্ট করে এই গলার মধ্যে লরিংস, প্রত্যেক সেকেন্ডে কমসে কম 200 বার পর্যন্ত এটা কম্পন করতে পারে। বাড়িতে যাই সুবহানাল্লাহ বলেন। এরপরে ব্রেনে সিগন্যাল যায়, ব্রেন এরপরে আস্তে করে জিও বাই পাঠায়, জিও বাইয়ের পরে ঠোঁটে পাঠায়, এরপরে সুপুরাটা একটা প্যাকেজ হয়, প্যাকেজ হওয়ার পর আবার ব্রেনে যায়, এরপরে ব্রেন যখন জানায় লরিংস ঠিক আছে, অক্সিজেন ঠিক আছে, জিও বা ঠিক আছে, ঠোঁট ঠিক আছে, সবগুলো দিয়ে যখন সিগন্যাল দিয়ে জুনিয়র মানুষকে আল্লাহ বলতেছেন একটা সেকেন্ডের মিলি 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 সেকেন্ডের মধ্যে এই অসীম প্রক্রিয়াটা হয়, আর মানুষ অনবরত তার কণ্ঠ দিয়ে কথা বলতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ভালো করে খেয়াল করেন, এই যুবকেরা ভালো করে বুঝো, আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তারে 2টা চোখ দেই নাই? হ্যাঁ দিছেন আল্লাহ চোখ, দেখ চোখ। আরে আল্লাহ এই জন্য চোখ দেওয়ার কথা বলেন নাই, আল্লাহ বলছেন বান্দা একটু তাকায় দেখ, আমি যে তোর চোখ দিলাম এমনি এমনি চোখ দেই নাই, চোখের মধ্যে বিজ্ঞান আছে। 2টা পয়েন্টের কথা বলি, খেয়াল করেন ভালো করে, আপনাদের এই ঠাকুরকে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? আজকে আমার সাথে একজন আসছে, হুজুর আপনার আমি ডাই হার্ট ফ্যান, একটা সেলফি তোলাই লাগবে। তোলেন ভাই তাড়াতাড়ি, তাড়াহুড়ার মধ্যে আছে, অনেক দূরে প্রোগ্রাম, ছবি ওঠে না, কি রে বিরক্ত। এই সময় পাশের থেকে একজন বলছে বলো ছবি উঠবে কেমন করে, কি লেখা উঠছে? দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ ফটো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইয়োর ডিভাইস। আপনার মোবাইল আর মেমোরি নাই, যদি নতুন ছবি তুলতে চান তাহলে আপনার মেমোরি ডিলিট করেন। কয় আমার 128 জিবি, তাতে কি জায়গা নাই, ডিলিট করো, হয় কি না কথা বলেন? আপনার মোবাইলে ছবি ওঠে না, আপনার মোবাইলে ডিলিট করা লাগে, কিন্তু এই ঠাকুরগার দিকে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? হঠাৎ করে একদিন একজন একজন মুরব্বি ফজরের সময় শুনে কানে কানে কে যেন বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড,
চাচা আজকে আপনার শুভ জন্মদিন, আজকে আপনার 70 বছর হলো, ঘটনা কি তাতে? তবে উইশ করার কারণ হচ্ছে ইওর ব্রেনস মেমোরি ইজ অলরেডি ফুল, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ সিন টুমারো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইওর ব্রেন। চাচা মায়ের পেটের থেকে হওয়ার পরে চোখ দিয়ে খালি দেখেই যাচ্ছেন কত মেমোরি, আর 70 বছর আজকে মেমোরি ফুল হয়েছে, কালকের থেকে কিছু দেখতে চাইলে আপনি আপনার ব্রেনের মেমোরি ডিলিট করেন। ঠাকুর গায়ের দিকে কোনোদিন এরকম সিগন্যাল পাইছেন নাকি? কথা বলেন, পাইছেন নাকি? 100 বছরে বিজ্ঞান কি বলছে তাহলে শোনেন। বিজ্ঞান বলছে ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, এই পৃথিবীতে কোন একটা মানুষ যদি 1000 বছর বাজে 1 সেকেন্ডও না ঘুমায়, অনবরত চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শোনে, আমার আল্লাহ তার ব্রেনের মধ্যে এত মেমোরি সেট করেছেন, 1000 বছর বেঁচে 1 সেকেন্ডও না ঘুমিয়ে ওই ব্যক্তি যদি অনবরত চোখ দিয়ে দেখতেও থাকে, এই 1000 বছরে তার ব্রেনের ক্যাপাসিটি 5 ভাগ খরচ করার মতো বান্দার শক্তি নাই। আমার আল্লাহ বলছেন আলাম না যে আল্লাহু আইনাই টাকা বান্দা টাকা চোখ দিয়ে দেখ, আমি আল্লাহ তোরে কি 2টা চোখ দেই নাই? আপনাদের এই ঠাকুর গায়ে কারো মোবাইল কান্দে ভাই? মোবাইল কান্নাকাটি করে করে দেখেন তো, আপনারা ভুল বলছেন না ঠিক বলছেন? হঠাৎ করে দেখি এয়ারপোর্টে নামছি, একজনের মোবাইল দেখি কঁত 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 কঁত, কি রে বাইর করছে কি রে, খেয়াল করি নাই, 9%-এর নিচে চার্জ চলে আসছে, এখন দেখি মোবাইল কান্দে কঁত 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 কঁত, কে কান্দে? মোবাইল আপনার কানতে শুরু করছে। যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন মানুষ 3টা কারণে মোবাইল হাতে নেয়। একটা হচ্ছে আগে ঘড়ি ব্যবহার করতে, এখন ঘড়ির কালচার চলে গেছে টাইম দেখার জন্য, আরেকটা কল রিসিভ অথবা কল করার জন্য, 3 নম্বরে সে তার ইন্টারনেট অ্যাক্সেসরিজের কোনো একটা ফাংশন ব্যবহার করার জন্য। মৌলিক এই 3টা কারণে ফোন হাতে নেয়। কতবার সারা দিনে তার মোবাইলটা সে খোলে? 270-330 বার, এর বেশি তার মোবাইল খোলা লাগে না। 5000 mAh ব্যাটারি 230-370-330 বার খোলার পরে 24-36 ঘন্টা পরে আপনার মোবাইলে চার্জ দেওয়া লাগে, নচেত আপনার মোবাইল কান্নাকাটি করতে শুরু করে। কিন্তু আপনি কি জানেন একটা মানুষ প্রত্যেক দিন তার এই চোখটা 23,000 বার পলক ফেলে, মোর দ্যান 23,000 টাইমস ইন এ ডে, প্রত্যেক দিন 23,000 বারের বেশি চোখের পলক ফেলে। কোনোদিন কোনো বান্দাকে এই মোবাইল যেরকম চার্জ দেওয়া লাগে, এই মাত্র 270-330 বারে 23,000 বার যে বছরকে বছর পলক ফেলে গেল, ওই বান্দাকে কোনোদিন তার চোখের জন্য চার্জ দেওয়ার চিন্তা করা লাগছে? বউ আমি 3 দিনের জন্য ঢাকা যাচ্ছি, তাড়াতাড়ি করে আমার চোখের চার্জারটা তুলে দাও। ঢাকায় যে একজন গাবতলিতে বলতেছে আহা আমি তো চার্জার ভুল করে আসছি, আমি আর দেখতে পাচ্ছি না, চোখ আর খোলে না, হয় নাকি? আমার আল্লাহ এই জন্য বলছে আলাম না আল্লাহু আইনাইন ওয়া লিসানা শাফাতাইন। ও দুনিয়ার মানুষ তাকায় দেখ, আমি আল্লাহ তোরে চোখ দিলাম, আল্লাহ দিছে, বাহ চোখ দিছে, সুবহানাল্লাহ। এই জন্য না একটু মাথা খাটানোর জন্য, ঘিলু লাগানোর জন্য আমার আল্লাহ বলছেন বান্দা দুধে তোরে চোখ।